জনগণ ও জনগণ, দরজা খুলে দাও জনগণ ও জনগণ, দরজা খুলে দাও, চোরেরা কেন পড়বে বিপদে, তার হাতে কেন ভেপনে খাবে, চোরেদের দাবি মানতে হবে, প্রশাসন থাকবে নীরবে, প্রশাসন থাকবে নীরবে, জনগণ ও জনগণ, দরজা খুলে দাও জনগণ ও জনগণ, দরজা খুলে দাও। ভাই দাদা, এখন করে তো দেখতে পাচ্ছিস বা শুনতে পাচ্ছিস সবকিছুর একটা করে ইউনিয়ন হচ্ছে। কারা করছে যে? মাস্টারদের হলো, ডাক্তারদের হলো, মুটেদের হলো, টোটোদের হলো, এমনকি ভিখারিরাও ইউনিয়ন করছে। এটা ভিখারিরা ইউনিয়ন করেছে? তাহলে চোরেদের কেন ইউনিয়ন হবে না? আমার দাদা এই তোলাটের বড় চোর, বড় বাবুর সঙ্গে প্রচন্ড হাত আছে। ওই কারণে আমি কি ঠকিছি জানিস? কি রে দাদা? কটা দাবি দাবা লিখে নিয়ে থানায় জমা দেব। হ্যাঁ দাদা ঠিক, ঠিক আছে, সেই কটা আমি তোর কাছে এক এক করে বলছি, দেখ তো ঠিক হবে কি ভাই। আচ্ছা নে বল। আচ্ছা বল, চুক্তি করি আর বল। আমার প্রথম নম্বর দাবি হলো, কি রে দাদা, চোরেরা চুরি করতে গেলে গৃহস্থদের দরজা খুলে রাখতে হবে। রাইট কথা বলেছি দাদা। আমার দ্বিতীয় প্রশ্ন আছে। বল। দেখ দাদা, চোরেরা ধরো চুরি করতে ঢুকেছে, আচ্ছা, প্রচন্ড মাল সব আত্মসাত করে নিয়ে নিয়েছে, আচ্ছা, তাদের গায়ে কিন্তু একটু টাচ করা চলবে না, সসম ভাবে মোটর সাইকেলে বা অ্যাম্বাসেডারে করে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। না, ইচ্ছা করলে মারতে পারে, তবে ছুঁড়ে মারতে হবে, ফুল দিয়ে ছুঁড়ে মারতে হবে। হ্যাঁ বার ভেবে। আমার তৃতীয় নম্বর দাবি কি জানিস? কি রে দাদা? দামি জিনিসপত্র, যেমন ধরো টাকা পয়সা, মোবাইল, সোনা দানা বাক্সে কিংবা সিন্ধুকে রাখা চলবে না। তারা কোথায় রাখবে রে দাদা? চোরেদের চোখের সামনে রাখতে হবে। হ্যাঁ রাইট কথা বলছি দাদা। দুটো পয়সা ইনকাম করতে গিয়ে আমরা অত হেডেক নিতে পারবো না। চোরেরা বা এত হ্যাকেল সহ্য করবে কেন? এমনি মানুষের রোজ এখন 350 টাকা হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলছি দাদা। আচ্ছা দেখ দাদা, আমার চতুর্থ প্রশ্ন আছে। বল। মরে গেলুম, আমাদের বউদের কিন্তু পেনশন চালু করে দিতে হবে। তাও যদি সম্ভব না হয়, কি পরিবারের একটা সদস্যর অন্তত 50,000 টাকার মাইনের চাকরি দিতে হবে। না তোর ভুল ধারণা দাদা, না ওটা 45 করে দিতে হবে। 5 কমাচ্ছি না? তা ঠিক আছে, তাই হবে, চ। ওই সে শত্রু রে, ওই সে শত্রু। দাদা রে, সকলের বাড়ি আমি বারণ করে দিয়ে আসবো, কারোর কুকুর উপর সাত চলবে না। যদিও পোষে, গরুর মতোর মুখে জাল বেঁধে রাখতে হবে। হ্যাঁ রাইট কথা বলেছি দাদা। নাভির চারপাশে ইনজেকশন নেওয়া যাবে না। আমরা ভালো চোর বা ভুগবো বা কেন? তাহলে এই দাবি দাবা লিখে নিয়ে থানায় জমা দেবো। দেরি করে লাভ নেই ভাই, ফের চুরি করতে বার হতে হবে। আজকের কি চুরি করবো জানিস? ওই কারণে তো দেয় না, তাহলে চল গে জমা দি। চল জনগণ ও জনগণ, চোরেরা কেন পড়বে বিপদে, চোরেদের দাবি মানতে হবে, প্রশাসন থাকবে নীরবে, প্রশাসন থাকবে নীরবে, জনগণ ও জনগণ, দরজা খুলে দাও, জনগণ ও জনগণ, দরজা খুলে দাও।
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। তুই তো জানিস তোর যে অবস্থা আমার সেই অবস্থা, তাহলে একটু সাইডে মারা যায় না? আমার ভুলে গেছে দিদি, চোরেদের মাল গিলতেছে, চোরেদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, থানায় যাচ্ছে। থাম, আর কি বলে শুনি, কি যুক্তি করে দেখি। থাম, বল ছোট, তোর কি দাবি আছে বল। দেখ দিদি, আমি চাই চোর মুক্ত সমাজ গড়তে। আচ্ছা, চোরেদের সৎপথে আনার জন্য ওদের ভালোভাবে বোঝাবো। ধরো তারা বুঝলো নি, যদি আমাদের কথা না শোনে ওদের এত মার মারবো, মেরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেবো। ওই হাসপাতাল থেকে ফিরিয়ে নি, আবার ভালো করে বোঝাবো। আবার তারা ধরো বুঝলো নি, যদি না বোঝে পা থেকে মাথা পর্যন্ত বেলেট দিয়ে চিয়া মেরে মেরে সর্ব শরীরে লবণ ঘষে বাবা থাম আর পানা পুকুরে ঢুকিয়ে দেব। আচ্ছা কোচে দাদা, আমি কি রেগে গেছি? এ দাদা, আমি কি মাটির মানুষ হয়ে গেলুম? আমার মন কি বলে জানিস? কি রে দাদা? বৌমার যুক্তি শুনে শুনে তোর বৌদি খারাপ হয়ে যাচ্ছে। না রে দাদা, তুই ভুল বুঝেছিস। মানে দেখ দাদা, আগে গরু নে লোক হাল চষ্ট। আচ্ছা, বড় হাল বড় বড় গরু যেদিকে যায় আর ছোট হাল সেদিকে যায়। তোর বিদ্যাসাগর হওয়া দরকার ছিল। তুই দাদা নেতাজি হলে ভালো হয়। চোরেদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, চলো স্টেপে নাও। না দাদা, আমি আক্রমণ করব। চালাও আক্রমণ চালাও। ও বাবা, এই তুমি এইভাবে আমার একা চাকায় মারলে কেন? একা চাকা না মারলে জুতো ঘুরিয়ে ঝাড় দিস। বাজে কথা একদম বলবে না, এবার তো ধরবো। এই সেদিনে কথা ভুলে গেছো নাকি? সেরম তো ছিলি। ছিলাম। চোরেদের মাল খেয়ে খেয়ে ভালো তো পেটি বাগিয়েছি। এই শোনো, খাচ্ছি বলে বাগাচ্ছি। আর চোরেদের বিরুদ্ধে আন্দোলন চলছে। হ্যাঁ চলছে। কেন রে? কেন তুমি তো বললে গড়িয়া থেকে কিনে নিচ্ছি। না রে, গড়িয়ার বাজার থেকে চুরি করে এনেছি। সেবারে যে আধ বড় কাঁটাল আনলো, হ্যাঁ এনেছো, খাজা খাজা কোয়া দানা ফেলেনি তো হামাম করে গিলে নিলি। খেয়েছি। একবারে জিজ্ঞেস করেছিলি যে মালটা কোথা থেকে আমি কিভাবে এনেছি? আরে বাবা, আমি জানি, আমার গুণধর স্বামী নিউ গড়িয়া মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে। ওরে না রে না, এক গাড়ি কাঁটাল নেমেছে বুঝলি। হ্যাঁ নেমেছে। দুই ভাই দাম দক্ষিণে করতে করতে একটা শর্ট কেনে ওর কাছে দিছি, ও টোটো ভাড়া করে নে পালি। এই জন্য আমরা থানায় যাব, কোনো কথা শুনবো না। চল ছোট, থানায় যাব চল। ঘর শত্রুই শয়তানি রাজা, সেজেছে বিদ্রোহিনী, আন্দোলন যাবে ঘুচে দিলে ছুপুনি। শিকারীর কাছে জব্দ হয় বাগিনী, এই শিকারীর কাছে জব্দ হয় বাগিনী। ঘর শত্রুই শয়তানি সেজেছে বিদ্রোহিনী, ঘর শত্রুই শয়তানি সেজেছে বিদ্রোহিনী, আন্দোলন যাবে ঘুচে দিলে ছুপুনি। দাদারে, আরে বল, শিকারীর কাছে জব্দ হয় বাগিনী, এই শিকারীর কাছে জব্দ হয় বাগিনী। এই শোন, আমরা দুই বাঘিনী এত সহজে জব্দ হব না। তোমাদের মতো চোরদের কিভাবে ভালো রাস্তায় ফিরে আনতে হয় এটা আমাদের জানা আছে। তোর কি জানা আছে রে? চোরে দিশা জাদিতে আমাদের আন্দোলন, চোরের মাল খেয়ে খেয়ে বেড়েছে নাচন কদম। খাচ্ছি বলে নাচতেছে,
তুমি না যাবে? আর আমার হাতে কি পক্ষঘাতে ধরে গেছে, ছুটতে পারবো নি? বাজে কথা বলবে না। কেন রে তুই কি আমার ভিগ লাগিয়ে দিবি ভাই? কেন দাদা, কখন তো 3 মিনিট ধরে তোর বৌমা দিকে তোতে আছি। তাহলে কি ব্যাপার হচ্ছে ভাই? এই স্টপ নে। এই তুই কি মনে কর তোর আবার চোর মুক্ত সমাজ করতে তোর বই আমরা অন্য শুন। কত চুরি করে পেয়ে গেল প্রমোশন, চোরের মাল খেয়ে বেড়েছে নাচন কদম। তুমি বলো, আজকে আমাদের গর্ভের সন্তান যখন বড় হবে তাদেরকে নিয়ে আমরা রাস্তাঘাটে বের হবো, লোকে কি আমাদের ভালো বলবে? ঘরের ভেতরে ঢুকে কি ধানের মতন কোলা বার করবে? চুপ করে দাঁড়া, তুই জানিস তোর গর্ভে যে আছে, ও তো আমার জিনিস। তা আমি ওই ওকে নিয়ে কত বড় একটা স্বপ্ন দেখেছি জানিস? কত বড় একটা স্বপ্ন দেখেছি জানিস? ও ছাপিয়ে যাবে বুঝলি, কত বড় স্বপ্ন। কত বড় স্বপ্ন? তার একটা আমি মনের মতো চোর তৈরি করব। তোমাদের স্বপ্ন 12 জাতেরা এসে পূরণ করতে দিচ্ছে না গো। চোরের বোঝেলি বলি লোকে দেবে অপবাদ, চুরি করে মালা পেল বিহারের লালু প্রসাদ। লালু প্রসাদের নাম শুনেছি? হ্যাঁ শুনেছি। পশু খাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে জেলে গেল, জনগণ সেখানে গিয়ে যদি তার মালা পরাতে পারে, আর আমাদের গোলায় কি হয়েছে? আরে অমরেশপুরি যে নোবেলটা চুরি হয়ে গেছে, আচ্ছা সে কে নিয়েছে? কার নোবেল? চুরি করে মালা পেল বিহারের লালু প্রসাদ। আরে কত মানুষ তো খেটে গেছে, তারা মাথার ঘাম পায়ে ফেলে সৎপথে ইনকাম করে খাচ্ছে, আর তোমরা আবার চুরি করছো কেন? চুরি মা পাপ তোমরা কি জানো? আচ্ছা বৌমা, তোমরা দুই যায় মিলে কি আমাদের একটু সাপোর্ট করতে পারো না? তোমরা কি করবে? তোমরা দুই জায়গায় যদি পাঁচিল ধরে এরম করতে থাকো, তোমাদের পিঠে পা দিয়ে আমরা ভলি খেয়েও পারে যেতে পারি না। শোনো, তার মানে বলতে চাচ্ছ আমরা দুজনে তোমাদের সঙ্গে চুরি করতে যাব? চোরেদের বউ নিচে ব্রাহ্মণী হবি না, চুরুনি হতে হবে। যাব না। কে যাবে? থানায় তোমার বাপের ক্ষমতা নিয়ে এখান থেকে পা বাড়াবে। ঠিক আছে, এটা অল্টারনেট করব। কি করবি? তোর বৌমা আমার বড্ড ধরে ধরে মারে, আমি সামলাতে পারবো না। ওই একই কেস বুঝলি, তোর বউ দিয়ে আমার ঘুম ঘরে ঘুষো মারে বুঝলি। তা এক কাজ কর, তোর যখন ভয় আমারও তো ভয়, আমি বৌমার স্টেপ নিচ্ছি, তুই তোর বৌদির স্টেপ নে যা। বড়টা খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি, বৌমা হয় গায়ে হাত দিতে নেই, ইট বাইকে ঝাড়ব। ছোট ইট মারবি। শোনো কি করছো তুমি, বৌমা হয়।
গায়ে হাত দেবে না। আরে এই লেগে যাবে যে বৌমা হয়। যত আমার দাদার কাছে ঝুল কাটিস তুই গজি দিতে পারবি না রে, পারবি না। তুইও পারবি না। কেন পারবো না? আমাদের আটকাতে পারবি না। এই ঠিক আছে, আমরা চুরি করে দিচ্ছি, তুই খাচ্ছি, তোরা খাচ্ছি, তা তোদের এগোও কি জন্য হচ্ছে? থানায় যাব। ও মরণের ঠিক বেরিয়ে হয়েছে। আরে দিদি লেগে যাবে, দিদি লেগে যাবে। আমাদের সমস্ত স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবে? কি হলো রে ভাই? আমি চুরি করা ছেড়ে দেব, আমি চুরি করবো না। আমাকে শান্তিপুর ডাকছে গো। আমি ভাই রে, সব যে শেষ হয়ে গেল রে, সব যে শেষ হয়ে গেল। আমরা পরের ঘরের ক্ষতি করতে চেয়েছিলাম, ভগবান আজ আমাদের নিজেদের ঘরের ক্ষতি করে দিল রে। দাদা তুই বলতে পারিস, তুই বলতে পারিস ভাই, কে আমাকে ভালোবাসা দেবে বললা ভাই? কে আমাকে ভালোবাসা দেবে বললা? কে আমাকে বাবা বলে ডাকবে বলতে পারে? কে আমাকে বাবা বলে ডাকবে? তুই আমাকে ছোট থেকে মানুষ করেছিস। মা মারা যাওয়ার পরে আমি জানি তুই আমার বাবা, তুই আমার মা, তুই যা বলেছিস আমি তাই শুনেছি তোর আদরে। আমি কি করেছি দেখ, দেখ রে দাদা, আমার নিজের বউ দিচ্ছি আমি, আমি শেষ করে দিয়েছি। বৌদি আমার মায়ের মতো ভালোবাসত রে দাদা, বৌদি আমার ছেড়ে চলে গেল। আর দেরি করিস না রে দাদা, চল বৌদিকে নিয়ে সৎকার করি। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলো মিশে যাবে কেন? সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলো মিশে যাবে, চুকে যাবে সময়ে যত কিছু হিসেব নিকে। চিতাতেই সব সে, হায় চিতাতেই সব সে, হিংসা বিবাদ লোভ বিদ্বে চিতাতেই সব সে, চিতাতেই সব সে, তুমি তো জীব। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.